হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা অর্থাৎ জেনারেল নলেজের বাংলাদেশ অংশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা করব। এই অংশটা থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, তার মানে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী স্থান। আমরা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী স্থানের অনেকগুলো অংশ নিয়ে বা অনেকগুলো সীমান্তবর্তী স্থান নিয়ে পড়ব, কিন্তু আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি, সর্বউত্তরের জেলা কোনটি, সর্বপশ্চিমের জেলা কোনটি, সর্বপূর্বের জেলা কোনটি। এই প্রশ্নটা হর হামেশাই এসে থাকে, তাই আমরা আজকে এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব এবং সহজেই বেশ কিছু ইনফরমেশন আমরা জানার চেষ্টা করব। তার আগে আমাদের যদি আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, আমাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশের ম্যাপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, কারণ বাংলাদেশের ম্যাপটা আমার যতটা মাথায় থাকবে সবগুলো স্থান এবং সব কিছুর নাম আমার খুব সহজেই মাথায় থাকবে। সো ম্যাপটা আমরা এঁকেছি, যদিও ভালো হয়নি, বাট তারপর এঁকেছি। এই ম্যাপটা আঁকার আগে আমাদের দিকটা সম্পর্কে একটু বুঝতে হবে যে দিক জিনিসটা কী। সো আমরা কীভাবে নির্ণয় করব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম? সো আমরা একটা সংখ্যা রেখা এঁকেছি, সেটা হচ্ছে দ্বিমাত্রিক সংখ্যা রেখা, যেখানে একটা ওয়াই অক্ষ আছে আর একটা হচ্ছে এক্স অক্ষ। সো ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। বাংলাদেশ হচ্ছে ভাটি অঞ্চলের দেশ, সো নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে? আর এই এক্স অক্ষের বাম পাশের অংশটা হচ্ছে পূর্ব দিক, ডান পাশের অংশটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? এই দিকটা যদি আমি নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমি খুব সহজেই জেলাগুলো, থানাগুলো বা স্থানগুলো মনে রাখতে পারবো। প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে এটি, যেটার নাম হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। এবং থানার নাম হচ্ছে তেঁতুলিয়া, স্থানটা হচ্ছে বাংলাবান্দা। সো আমার যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি, আমরা সহজে উত্তর দিব সেটা হচ্ছে পঞ্চগড়। আমাকে যদি বলে বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি, আমরা বলবো তেঁতুলিয়া। সর্ব উত্তরের স্থান কোনটি, আমরা বলবো বাংলাবান্দা। এবার আমরা চলে আসি দক্ষিণ, অর্থাৎ উত্তর দক্ষিণ। দক্ষিণটা কি? নিচের দিকে। সো যদি আমাকে প্রশ্ন বলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। এবং সর্বদক্ষিণের থানা কোনটি? টেকনাফ। আমরা শীতের মৌসুমে সবাই টেকনাফ এবং সেন্ট মার্টিনে ঘুরতে যাই, তাই না? সো আমরা খুব সহজেই মনে রাখার চেষ্টা করব বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার এবং থানা হচ্ছে টেকনাফ, এবং সর্বদক্ষিণের স্থান কোনটি, সেটা হচ্ছে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ কোনটা? আমরা যখন সেন্ট মার্টিনে ঘুরতে যাই, সেন্ট মার্টিনের একটা অংশ সেটা হচ্ছে ছেড়াদ্বীপ। এর নামকরণ কেন ছেড়াদ্বীপ হলো? বেসিক্যালি আমি যখন ছেড়াদ্বীপে গিয়েছিলাম, আই হ্যাভ কালেক্টেড সাম ইনফরমেশন ফ্রম দ্য লোকাল পিপল যে কেন এর নাম ছেড়াদ্বীপ হলো। তখন লোকাল পিপলের অনেকেই বলতে থাকলো যে বর্ষা মৌসুমে বেসিক্যালি এই ছেড়াদ্বীপে বা এই অংশটা আলাদা হয়ে যায়, এই মূল ভূখণ্ড থেকে এই অংশটা আলাদা হয়ে যায় মাঝখান দিয়ে কিছুটা পানি যাওয়ার কারণে, যেই কারণে এর নামকরণ করা হয়েছে ছেড়াদ্বীপ। মূল ভূখণ্ড থেকে এটা ছিঁড়ে যায় বা কিছুটা দূরে চলে যায়, এর কারণে এর নামকরণ করা হয়েছে ছেড়াদ্বীপ। সো আমরা বলবো সর্বদক্ষিণের স্থান কোনটা? ছেড়াদ্বীপ। সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ। এবার আমরা চলে আসি এক্স অক্ষ, সেটা হচ্ছে এক্স অক্ষের যেটা ডান পাশ সেটা হচ্ছে পশ্চিম। যদি আমাকে বলে সর্বপশ্চিমের জেলা কোনটি, চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং থানা হচ্ছে শিবগঞ্জ, স্থান হচ্ছে মনাকসা। সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, থানা হচ্ছে শিবগঞ্জ, স্থান হচ্ছে মনাকসা। এবার আমরা চলে যাব হচ্ছে পূর্ব দিকে, যেটা হচ্ছে আমাদের বাম পাশে। পূর্ব দিকে সর্ব পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। জেলা কি?
বান্দরবন এবং থানা হচ্ছে হচ্ছে থানচি এবং স্থান হচ্ছে আখাইন ইঠং আখাইন ইঠং। সো আমাকে যদি বলে সর্বপূর্বের জেলা কোনটি বাংলাদেশের, আমি অবশ্যই বলবো বান্দরবন, আর থানা হচ্ছে থানচি আর স্থান হচ্ছে আখাইন ইঠং। সো আমরা যদি এই ম্যাপটা দিকে একটু লক্ষ্য করি, উত্তরের কোন জায়গাটাতে জেলা পঞ্চগড়, কোন জায়গার পশ্চিমের কোন জায়গার জেলা চাঁপাইনবাবগঞ্জ, দক্ষিণের কোন জায়গায় জেলা কক্সবাজার এবং পূর্বের কোন জায়গায় জেলা বান্দরবন, এই জিনিসটা আমরা খুব সহজেই ডিটারমাইন বা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? এবং আমরা খুব সহজেই জিনিসগুলো মনে রাখতে পারবো। এবং ধরে রাখেন আপনি এইরকম একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।